ओम उत्तरे शिखरे देवी भूमां पर्वतवासिनी ब्रह्मजनी समुत्पन्ने गच्छ देवी ममंतरम आवाहनं न जानामि नैव जानामि पूजनं विसर्जनं न जानामि तं गति परमेश्वरी कर्मणा मनसा वाचा तत्त्व नाना गतिर्मम अंतरश्चारेण भूतानां तं गति परमेश्वरी। देखते देखते दशमी चले एलो आर दशमी मानेई होच्छे मायेर विसर्जन। आमरा साधारणत देखे थाकि जे जले माके विसर्जन मायेर मूर्ति विसर्जन हय, किन्तु दशमीर जे प्रधान रीति बा नियम सेटा होच्छे हलुद जलेर मध्ये आयनाय मायेर जे प्रतिच्छबि पड़े तार जे विसर्जन हय ताकेई बला हय मायेर विसर्जन। तो एखाने एई हलुद जलेर मध्ये मायेर মুখের ছবি, মায়ের পায়ের ছবি, সম্পূর্ণ যে মায়ের রূপটা এসেছে এবং তার সেটাই এই হলুদ জলের মধ্যে দেয়া হচ্ছে। আর মায়ের বিসর্জনের সাথে সাথে আমাদের মন একদম ভারাক্রান্ত হয়ে ওঠে, মা চলে যাবেন, কিন্তু একটা মনে আশা থাকে যে আসছে বছর মা আবার আসবেন। তো এভাবেই আমরা মাকে বিদায় জানাই, আর যাতে সবাই ভালো থাকে সুস্থ থাকে সেই কামনাই মায়ের কাছে করে থাকি। এভাবেই দশমীর সন্ধেবেলা আমাদের বাড়ির একটা ছোট্ট রীতি রয়েছে, সেটা হচ্ছে যে বেলপাতার মধ্যে আমরা আলতা দিয়ে তাতে লিখি শ্রী শ্রী দুর্গা মাতা পদ ভরসা। এভাবে আমরা এই লেখাটা লিখে মাকে আমরা শ্রদ্ধা জানাই যে মা তুমি আমাদের সঙ্গে থেকো, সাথে থেকো, আমাদের চলার পথে ভুল ঠিক সব কিছু তুমি আমাদের ঠিক করে দিও। তো এইভাবে আমরা বেলপাতার মধ্যে লিখে আমরা পুকুরের জলে পাতাটাকে ভাসিয়ে দিই। সকলের বাড়িতেই কিছু না কিছু নিয়ম রয়েছে, তো এটা আমাদের একটা ছোট্ট একটা নিয়ম, তো যেটা নাকি আমরা মন থেকে মাকে একটা শ্রদ্ধা জানাই এবং মা যে আমাদের সঙ্গে আছেন সেটা আমরা অনুভব করতে পারি। লেখাটা প্রায় শেষ হয়ে এসেছে, এবার এটাকে আমরা হাতে নিয়ে পুকুরের জলে ভাসিয়ে দেব। তো বিজয়া দশমীর দিন সবাইকে আমি জানাচ্ছি আমার প্রীতি ও শুভেচ্ছা, এবং অবশ্যই যারা আমার বড় রয়েছেন তাদেরকে আমি আমার প্রণাম জানাচ্ছি। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন, আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করবেন, প্রচুর 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 শেয়ার করবেন, আর কমেন্ট সেকশনে জানাবেন যে আমার এই ভিডিওটা কেমন লাগলো। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা রয়েছে, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য ভিডিওটা এ পর্যন্তই, আগামী দিনে আমি আরও নতুন নতুন কিছু ভিডিও নিয়ে আসব, তার জন্য আমার সঙ্গে থাকতে হবে। তোমরা সবাই ভালো থেকো, ধন্যবাদ।